Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Ami Tufail Ahmed. Abaro apnader samne hajir shomoy shamoyik ebong shomoyer guruttopurno bishoy gulo niye. Shommanito viewers, ajke amar alochonar bishoy pobitro umra palon korte eshe jodi passport hariye felen tahole apnar koroniyo ki? Ha, ajker alochonar bishoy passport hariye gele koroniyo ki? Tar age apni jodi amar channeltite notun hoye thaken tahole please সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগেই দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখার জন্য সম্মানিত ভিউয়ার্স তাহলে চলুন মূল আলোচনার বিষয় প্রতি বছরই পবিত্র উমরা পালন করতে বাংলাদেশ থেকে সহ বিশ্বের অনেক দেশ থেকে লক্ষ লক্ষ উমরা হাজিগণ সৌদি আরবে প্রবেশ করেন এর মধ্যে বাংলাদেশী প্রতিবর্ষ লক্ষ লক্ষ উমরা হাজি প্রবেশ করেন যেহেতু আমি ভিডিওটি বাংলাদেশীদেরকে নিয়ে করছি তাই বাংলাদেশীদের উদ্দেশ্যেই বলছি বাংলাদেশী উমরা হাজিগণ আপনারা যারা সৌদি আরবে উমরা করতে এসে অসাবধানতাবশত আপনার সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ট্রাভেল ডকুমেন্টস সেই পাসপোর্টটি হারিয়ে ফেলেন এবং পাসপোর্টটির সাথে সংযুক্ত সেই ভিসার কপিটিও হারিয়ে যায় সবার বিশেষ করে সবাই পাসপোর্ট এবং সেই ভিসার কপিটি একই সাথে রাখেন তাই এই পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয় কি এই পাসপোর্ট যদি আপনার হারিয়ে যায় আপনি যেই এলাকায় পাসপোর্টটি হারিয়েছেন বলে আপনি মনে করেন সেই এলাকার পুলিশ স্টেশনে সেই থানায় গিয়ে একটি প্রাথমিক ডায়েরি করবেন এখানে প্রাথমিক ডায়েরি করতে গেলে বিশেষ করে উমরা হাজি এবং ফরেনারদের ট্যুরিস্টের এখানকার পুলিশ খুবই সাহায্য করে থাকে এবং সেই বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তারা নিয়ে আপনাকে সাহায্য করে থাকে তাই ভয়ের কোনো কারণ নেই পুলিশ স্টেশনে গিয়ে আপনি প্রাথমিকভাবে সেই সাধারণ ডায়েরিটি করুন এবং সেই সাধারণ ডায়েরির পেপারটি নিয়ে জেদ্দার কনসুলেট জেনারেল অফিসে আপনারা যারা উমরা করতে আসেন কিংবা আপনারা উমরা করতে এসেছেন তার অবশ্যই জানেন যে মক্কার খুব কাছেই জেদ্দা শহর জেদ্দায় অবস্থিত কনসুলেট অফিসে এসে আপনারা সেই হারিয়ে গিয়েছে মর্মে যে জিডিটি করেছেন সেটির পেপার দিয়ে জানালে ওরা আপনাকে একটি পেপার দিবে সেই পেপারটি দিয়ে এবং সেই পেপারটির সাথে অনেক সময় ট্র্যাভেলস এজেন্সির রিটার্ন টিকিট চাইতে পারে এবং ট্র্যাভেলস এজেন্সির অ্যাড্রেস চাইতে পারে সেই ট্র্যাভেল এজেন্সির কাছে কিন্তু আপনার সকল ডকুমেন্ট সম্মিলিত আছে যারা আপনাকে টিকিট করে দিয়েছে এবং ভিসার জন্য সাহায্য করেছে তাদের সেই রিটার্ন টিকিট দেখা মাত্র সেই রিটার্ন টিকিটের কপি এই দেখা মর্মে আপনাকে একটি পেপার দিয়ে দিবে যেটাকে ট্রাভেল পাস বলা হয় সেই ট্রাভেল পাস নিয়েই আপনি সেই আপনার রিটার্ন ফ্লাইটের নির্ধারিত দিনই আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন তাই ভয়ের কোনো কারণ নেই তবে এটি একটি যেহেতু ধৈর্যের বিষয় সহজ বিষয় হলো একটি হয়রানিমূলক বিষয় তাই সকল উমরা হাজিদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি সাবধানতার সাথে রাখবেন এবং যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের কার্ড সাথে রাখবেন নাম্বার সাথে রাখবেন এবং মোয়াল্লামের নাম্বার সাথে রাখবেন এবং চেষ্টা করবেন যে দলগতভাবে আপনারা সকল স্থানে যেতে উমরা করা নামাজ আদায় করা এবং ইসলামী স্থানগুলো পরিদর্শনে যাওয়া সবাই দলগতভাবেই যাওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনারা হারিয়ে যাওয়া কিংবা ডকুমেন্ট হারানোর ভয়টা ততটা থাকবে না আপনারা হারিয়ে গেলে আপনাদের আত্মীয় স্বজন যেভাবে চিন্তিত থাকে ট্রাভেলস এজেন্সি হোটেলের সবাই কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ে যায় যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে খুঁজে না পাওয়া যায় কারণ সেই ট্রাভেল এজেন্সি হোটেলেরও দায়িত্ব থাকে আপনাদের সুরক্ষা এবং আপনাদেরকে সুস্থ সুন্দরভাবে আপনাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া তাই এই সময়ের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি তোফায়েল আহমেদ
আবারও আপনাদের সামনে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।